অভিষেকে ক্ষুব্ধ কর্মীরা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কর্মীদের নিয়ে যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ রয়েছেন কর্মীরা। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কর্মীরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি, তারা যাদেরকে ভোট দিয়েছেন তারাই 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। ফলত এই কর্মী সমাজের মধ্যে বহু মানুষ আছেন যারা 100 দিনে কাজ করেন, তাদের জীবিকা নির্বাহ করেন, কিন্তু তারাও সমস্যার মধ্যে পড়েছেন। তবে কর্মীদের এই আন্দোলনের জেরে কিন্তু অনেক সময় বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল তাদের সঙ্গে কথা বলতে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরে ক্ষুব্ধ হয়েছেন কর্মীরা, তারা আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘেরাও করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন আপনাদের শোনাবো। দিলীপ ঘোষের ভাষা হচ্ছে কর্মীদের জামা কাপড় খুলে নেব, এই হচ্ছে দিলীপ ঘোষ, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সহসভাপতি। আমাদের এক নেতা পশ্চিম মেদিনীপুরের বলেছিল তার পরের দিন মুখ্যমন্ত্রী নিজে সাংবাদিক বৈঠক করে ক্ষমা চেয়েছে। নরেন্দ্র মোদী ক্ষমতা আছে, সাংবাদিক বৈঠক করে ক্ষমা চাইবে, চাইতে পারবে? আমরা মানুষের কাছে মাথা নত করতে আমাদের কোনোদিন দ্বিধাবোধ করিনি। আমরা কোনোদিন আমরা মাথা নত করলে বাড়ির মা বাবার কাছে করবো, ঈশ্বর আল্লাহর কাছে করবো, ভগবানের কাছে করবো, গুরুজনের কাছে করবো, নইলে জনতা জনার্দনের কাছে করবো। মমতা বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টার কম সময়ে প্রকাশ্যে সাংবাদিক বৈঠক করে বলেছে যে আমি অজিত মাইতির হয়ে ক্ষমা চাইছি। প্রধানমন্ত্রী বলতে পারবে, স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারবে আমি দিলীপ ঘোষের কাছে ক্ষমা চাইছি? তার কারণ এদের দম্ভ অহংকার এমন জায়গায় এরা মানুষকে মানুষ বলে মনে করে না। সবার আন্দোলন করার অধিকার আছে, আপনারাও করুন না, কিন্তু একজনের অধিকার আদায় করতে গিয়ে যদি 10টা মানুষের অসুবিধা হয় সেটাও তো সকলের দেখা উচিত। কেউ যদি স্মারকলিপি দিতে চান আপনি আসুন না, ভদ্রভাবে এসে স্মারকলিপি দিন, কেউ তো বারণ করছে না। আপনি একটা চিঠি দিতে চান দিন না। আমাদের সরকার তো 2017 সালে ক্যাবিনেটে পাশ করে রেজলিউশন করে পাঠিয়েছিল, কোন রাজ্য সরকার করেছে? কেউ করেনি। আর সেখানে পুরুলিয়ার কর্মী ভাইদের একাংশ মিথ্যে প্ররোচনায় পা দিয়ে এদেরকে ভোট দিয়েছিল, আর এদের দলের নেতারাই বলছে কর্মী ভাইদের জামা কাপড় খুলে। আপনারা আন্দোলন করুন না, দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও করুন, আর দরকার হলে শপথ নিন যে একটা বিজেপি নেতাকে পুরুলিয়া প্রবেশ করতে দেবো না। আপনার যা সমর্থন লাগবে আমি দেব, আপনার যা, আমি যেখানে বলবেন আপনাদের লড়াইয়ে কাঁধে কাঁধ মেলাতে যাব দরকার হলে। সমর্থন মানে গায়ে গতরে খাটব। আবার বলছি, মানুষের অধিকারে লড়াই করার অধিকার সবার আছে, প্রতিবাদ করার, লড়াই করার, সংগ্রাম করার অধিকার সবার আছে। কিন্তু আপনি অধিকার নিয়ে যদি লড়তে চান আপনি লড়বেন না? আপনার 100 দিনের কাজের টাকা বন্ধ, আপনি লড়বেন না? রান্নার গ্যাসের 400 টাকা, রান্নার গ্যাস 1200 টাকা, সেই রান্নার গ্যাস এসসি হোক, ওবিসি হোক, এসটি হোক, হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, ইসাই হোক, ছাত্র হোক, যুব হোক, মহিলা হোক, পুরুষ হোক, সবাইকে তো 400 টাকা রান্নার গ্যাস 1200 কিনতে হচ্ছে। আজকে যদি পুরুলিয়ায় 11 লক্ষ জব কার্ড হোল্ডার হয়, এদের মধ্যে মিনিমাম 30% জব কার্ড হোল্ডার কর্মীরা হবে।